আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আমরা সবাই ভালো আছি। আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে নিউরোমাস্কুলার ডিজিজ, অর্থাৎ নিউরোমাস্কুলার যে জাংশনটা সেখানে কয়েকটা ইম্পর্টেন্ট ডিজিজ আছে। এর মধ্যে স্পেশালি দুইটা ইম্পর্টেন্ট ডিজিজ, একটা হচ্ছে মায়াস্থেনিয়া গ্রেভিস, একটা হচ্ছে ল্যাম্বার্ট ইটেন মায়াস্থেনিক সিন্ড্রোম। এই দুইটা ডিজিজের মধ্যে কিছু সিমিলারিটি আছে, আবার কিছু ডিসিমিলারিটি আছে, অর্থাৎ ডিফারেন্স আছে। প্রথমে আমরা জানি এই দুইটার মধ্যে সিমিলারিটি কী কী। সিমিলারিটির মধ্যে আছে এরা দুইটাই অটো ইমিউন ডিজিজ, ঠিক আছে, এবং এরা দুটাই হচ্ছে নিউরোমাস্কুলার জাংশনাল ডিজিজ। এবং এই দুইটাতেই কী হয়, মাসেল উইকনেস থাকে এবং এগুলো হয় পেইনলেস। পেইনলেস কেন, কারণ হচ্ছে ফ্ল্যাসিড টাইপ অফ প্যারালাইসিসে সাধারণত পেইনলেস মাসেল উইকনেসই হয়, ঠিক আছে। তাহলে এই দুইটার মধ্যে সিমিলারিটি হচ্ছে এই চারটা। এখন অনেকগুলো ডিসিমিলারিটি আছে, ধরুন এখন আমরা ডিসিমিলারিটি কী কী আছে বা ডিফারেন্স কী কী আছে সেগুলো নিয়ে দেখি। প্রথমে হচ্ছে এদের প্যাথোফিজিওলজি, এদের প্যাথোফিজিওলজিতে কিছু চেঞ্জ আছে। কীরকম, এই মায়াস্থেনিক গ্রাভিস হচ্ছে যে একটা, যদি আমি একটা প্রিসিনেপটিক মেমব্রেন রাখি এবং এদিকে একটা পোস্টসিনেপটিক মেমব্রেন রাখি, ঠিক আছে। প্রিসিনেপটিক মেমব্রেন থেকে আমরা জানি সাধারণত অ্যাসিটাইলকোলিন রিলিজ হয়, ঠিক আছে, এগুলো হচ্ছে অ্যাসিটাইলকোলিন। এই অ্যাসিটাইলকোলিনগুলো পোস্টসিনেপটিক মেমব্রেনের তাদের রিসেপ্টর যেগুলো আছে তাদের সাথে বাইন্ড করবে। কিন্তু এই মায়াস্থেনিক গ্রাভিস ডিজিজে কী হয়, অটো অ্যান্টিবডি তৈরি হয়, যার কারণে এই রিসেপ্টরগুলোর এগেনস্ট অটো অ্যান্টিবডি তৈরি হয়, যার কারণে এই রিসেপ্টরগুলো ড্যামেজ হয়ে যায় বা ব্লক হয়ে যায়, যার কারণে অ্যাসিটাইলকোলিন কাজ করতে পারে না এবং মাসেল উইকনেস দেখা দেয়। এছাড়াও এখানে আরেকটা অ্যান্টিবডি তৈরি হয়, যেটি হচ্ছে যে এই মাসেলের উপর মাস্ক নামে কিছু এনজাইম থাকে, এটা হচ্ছে যে মাসেল সেন্সিটিভ কাইনেস নামে কিছু রিসেপ্টর থাকে, এই রিসেপ্টরের এগেনস্টও অ্যান্টিবডি তৈরি হয়, অ্যান্টি মাস্ক অ্যান্টিবডি বলি এগুলোকে। তাহলে এখানে দেখতেছি কি আমরা, অ্যান্টিবডি এগেনস্ট কি অ্যাসিএইচ রিসেপ্টর, অ্যাসিটাইলকোলিন রিসেপ্টর ইন, ইম্পর্টেন্ট কথা হচ্ছে পোস্টসিনেপটিক মেমব্রেন, পোস্টসিনেপটিক মেমব্রেন, ঠিক আছে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট ওয়ার্ড এখানে। মায়াস্থেনিক গ্রাভিসে কোথায় অ্যান্টিবডি তৈরি হয়, পোস্টসিনেপটিক মেমব্রেন। এখন আসলে আমরা ল্যাম্বার্ট ইটেন সিন্ড্রোমটা দেখি। ল্যাম্বার্ট ইটেন সিন্ড্রোমে আমরা যদি অ্যাসিটাইলকোলিন রিলিজের মেকানিজমগুলো একটু খেয়াল করি, তাহলে দেখব যে এখানে অনেকগুলো সোডিয়াম চ্যানেল থাকে। তো সোডিয়াম চ্যানেলগুলো যখন ওপেন হয়, সোডিয়াম ইনফ্লাক্স হয়, দেন কী হয়, ডিপোলারাইজেশন, অর্থাৎ একটা পোলারিটি চেঞ্জ আছে মেমব্রেনে, একটা ভোল্টেজের চেঞ্জ আছে, যার কারণে মেমব্রেনে থাকা ক্যালসিয়াম চ্যানেলগুলো ওপেন হয়। ক্যালসিয়াম চ্যানেল ওপেন হলে ক্যালসিয়াম ভেতরে ঢুকবে, ক্যালসিয়াম কী করবে, যে ভেসিকলগুলোতে অ্যাসিটাইলকোলিন জমা আছে সেই ভেসিকলগুলোকে নিয়ে সেল পোস্টসিনেপটিক মেমব্রেন প্রিসিনেপটিক মেমব্রেনের সাথে লাগাবে, দেন এক্সোসাইটোসিসের মাধ্যমে অ্যাসিটাইলকোলিন রিলিজ করবে। অ্যাসিটাইলকোলিন রিলিজ করলে কী হবে, এখানে যে অ্যাসিটাইলকোলিনের জন্য পোস্টসিনেপটিক মেমব্রেন রিসেপ্টর আছে সেখানে অ্যাসিটাইলকোলিন বাইন্ড করে দেন মাসেলটাকে অ্যাক্টিভেট করবে। কিন্তু এই ডিজিজে কী হয়, এই ডিজিজে হচ্ছে যে এই যে ক্যালসিয়াম চ্যানেলের এগেনস্ট অ্যান্টিবডি তৈরি হয়, ঠিক আছে, ক্যালসিয়াম চ্যানেলের এগেনস্ট অ্যান্টিবডি তৈরি হয়। তাহলে এখন আমরা যদি দেখি যে এখানে অ্যান্টিবডি কিসের উপর, অ্যান্টিবডি against voltage gated calcium channel, calcium channel in presynaptic membrane. বেলি ইম্পর্টেন্ট ডিফারেন্স দেখলাম, এই এখানে অ্যান্টিবডি তৈরি হয় পোস্টসিনেপটিকে, আর এখানে অ্যান্টিবডি তৈরি হয় প্রিসিনেপটিকে, এবং এখানে অ্যাসিটাইলকোলিন রিসেপ্টর এগেনস্ট, এখানে ভোল্টেজ গেটেড ক্যালসিয়াম চ্যানেলের এগেনস্টে অ্যান্টিবডি তৈরি হয়। নাম্বার টু, এরা হয় কিছু ডিজিজের সাথে অ্যাসোসিয়েটেড থাকে মায়াস্থেনিয়া গ্রাভিসগুলো, যেহেতু এটা অটো ইমিউন ডিজিজ, ঠিক আছে। এরা কোন ধরনের ডিজিজের সাথে অ্যাসোসিয়েট থাকে, সাধারণত আমরা মায়াস্থেনিয়া গ্রাভিস যেসব পেশেন্টের হয় তাদের কাছে আমরা আরেকটা জিনিস দেখতে পারি, থাইমোমা। থাইমোমা হচ্ছে যে একটি এপিথেলিয়াল টিউমার, এবং এটা হচ্ছে সাধারণত বিনাইন, কিন্তু মাঝে মাঝে ইট ক্যান কনভার্ট ইন টু ম্যালিগন্যান্ট, ঠিক আছে। একটা কন্ডিশন আমরা অ্যাসোসিয়েশন পেতে পারি, অর্থাৎ মায়াস্থেনিয়া গ্রাভিসের পেশেন্টে থাইমোমা থাকতে পারে। নাম্বার টু, আরেকটা হচ্ছে থাইমিক হাইপারপ্লেসিয়া। এই যে থাইমোমা টিউমারের কারণে বেশি বেশি অ্যান্টিবডি তৈরি হয়, আবার থাইমিকে যে হাইপারপ্লেসিয়া হয় সেলের নাম্বার ইনক্রিজ হয়ে যায়, সেখানে কি অ্যান্টিবডি বেশি বেশি প্রডিউস হতে পারে। এরপরে আমরা ল্যাম্বার্ট ইটেন সিন্ড্রোমে কিছু ডিজিজের অ্যাসোসিয়েশন থাকে, এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে ডিজিজ আছে হচ্ছে স্মল সেল কার্সিনোমা অফ লাং। এটা খুব ডেঞ্জারাস একটা ক্যান্সার, এবং এটার অনেক প্যারানিউপ্লাস্টিক ইফেক্ট আছে। কীরকম, তিনটা জায়গায় প্যারানিউপ্লাস্টিক ইফেক্ট আছে। একটা হচ্ছে আমরা যেটা এখন পড়তেছি সেটা হচ্ছে ল্যাম্বার্ট ইটেন মায়াস্থেনিক সিন্ড্রোম। নাম্বার টু হচ্ছে যে এরা অ্যাসিটাইল, এটা পিটুইটারি গ্ল্যান্ডে গিয়ে ইনক্রিজ অ্যাসিটিয়ের সিক্রেশন করে প্যারানিউপ্লাস্টিক ইফেক্টে, যার কারণে শেষ পর্যন্ত কর্টিসল বেশি রিলিজ হয়, যেটাকে আমরা বলি কুশিং সিন্ড্রোম। আরেকটা হচ্ছে যে এডিএইচ বেশি বেশি রিলিজ করে, যেটাকে আমরা বলি এসআই এডিএইচ বা সিয়াদও অনেকে বলে। তাহলে স্মল সেল কার্সিনোমা অফ লাং এর তিনটা প্যারানিউপ্লাস্টিক ইফেক্ট আছে, একটা হচ্ছে ল্যাম্বার্ট ইটেন সিন্ড্রোম, কুশিং সিন্ড্রোম, আরেকটা হচ্ছে এসআই এডিএইচ। এরপরে আসুন, এদের ক্লিনিক্যাল ফিচার কী কী, আমরা একটা মায়াস্থেনিক পেশেন্টে কীভাবে ক্লিনিক্যাল ফিচার, সাধারণত মায়াস্থেনিয়া গ্রেভিসে যে পেশেন্টগুলো থাকে তাদের যে মাসেল উইকনেসগুলো ডেভেলপ করে সাধারণত এগুলো ক্রেনিয়ালি এফেক্ট করে প্রথমে, মানে ফেসিয়াল মাসেলগুলোতে, অকুলার মাসেলগুলো বা ফেসিয়াল মাসেল বা সোয়ালোয়িং মাসেল এগুলোতে প্রথমে ডেভেলপ করে। তার কারণে এখানে কী হতে পারে, টোসিস, ডিপ্লোপিয়া, টোসিস হলে ভালো মতো দেখবেন, এই জন্য ডিপ্লোপিয়া, ডিফিকাল্টি ইন সোয়ালোয়িং, ডিসফেজিয়া, ঠিক আছে, অ্যাটলাস্ট রেসপিরেটরি মাসেল ডেভেলপ করে ডিসনিয়া হবে।
আর এটা সাধারণত মেইনলি ইফেক্ট তো মাসেলকে করে, কিন্তু প্রথমত এরা ইফেক্ট করে হচ্ছে যে বডির যে বড় বড় মাসেলগুলো আছে, কীরকম হিপ মাসেল, ঠিক আছে, তারপর কাফ মাসেল, দেন শোল্ডার মাসেল, এদেরকে প্রথমেই ইফেক্ট করে। তো যখন বড় বড় মাসেল অর্থাৎ হিপ মাসেল, কাফ মাসেল, ঠিক আছে, এগুলোকে যখন ইফেক্ট করে আমাদের গেইটে প্রবলেম হয়। তো এই ধরনের যেসব পেশেন্ট থাকে তাদের প্রথম সাইন সিমটমস থেকে তাদের গেইট প্রবলেম হয় বা চেয়ার থেকে উঠতে প্রবলেম হয়, হাঁটতে প্রবলেম হয়, এগুলো হয়। কিন্তু সিভিয়ার কেসে এরা পুরো বডির মাসেলকে কভার করে ফেলে, আবার এখানেও সিভিয়ার কেসে পুরো বডির মাসেলকে কভার করে ফেলতে পারে। তো সিভিয়ার কেসে এই দুটার মধ্যে ডিফারেনশিয়েট করা একটু টাফ, কিন্তু ইনিশিয়াল পর্যায়ে এদের মধ্যে ডিফারেনশিয়েশন করা যায়, কারণ ইনিশিয়ালি এদের মাসেল অ্যাটাক যে পজিশনগুলো সেগুলো দেখে ধারণা করা যায়। লার্জ গ্রুপ অফ মাসেল এখানে করে। এরপর আসেন এখানে, যখন একটা পেশেন্ট মায়াস্থেনিয়া গ্রেভিসের পেশেন্ট যখন অ্যাক্টিভিটি করে মাসেলের অ্যাক্টিভিটি, তখন উইকনেস হয়ে যায়, মাসেলটা আস্তে আস্তে উইক হয়ে যায়, উইকনেস উইথ মাসেল ইউজ, মানে ও কাজ করতে থাকবে কিন্তু আস্তে আস্তে সেই কাজটা স্লো হয়ে যাবে, আর করতে পারবে না। কারণ কি? কারণ দেখুন, যখনই কাজ করতেছে, যখনই স্টিমুলাস দিচ্ছে, তখন বারবার অ্যাসিটাইলকোলিন রিলিজ হচ্ছে। অ্যাসিটাইলকোলিনের তো একটা স্টোরেজ আছে, তো বারবার স্টিমুলেশন হওয়ার কারণে অ্যাসিটাইলকোলিন বের হয়ে স্টোরেজটা শেষ হয়ে যায়, ঠিক আছে, স্টোরেজ শেষ হয়ে যায়। আবার অ্যাসিটাইলকোলিন যেগুলো এখানে আসছে সেগুলো তো কাজ করতে পারছে না, কাজ না করতে পারলে এখানে অ্যাসিএইচ ইএনজাইম আছে যেটা অ্যাসিটাইলকোলিনকে কন্টিনিউসলি ডিস্ট্রয় করতে থাকছে, তাহলে এখান থেকে অ্যাসিটাইলকোলিন বের হয়ে যাচ্ছে অর্থাৎ স্টোরেজ কমে যাচ্ছে। এই জন্য পরবর্তীতে স্টোরেজ কমে গেলে আর অ্যাসিটাইলকোলিন রিলিজ হয় না, আস্তে আস্তে কাজগুলো স্লো হয়ে যায়। কিন্তু এখানে একটা ডিফারেন্ট আছে, সেটা হচ্ছে যে ইম্প্রুভ হয়, ইম্প্রুভ উইথ মাসেল ইউজ, মাসেল ইউজ। ইনিশিয়ালি তারা খুব স্লো মুভমেন্ট, কিন্তু আস্তে আস্তে যখন আরও স্টিমুলাস দিতে থাকে তখন হঠাৎ করে ভালো কাজ করতে পারে। তাহলে ল্যাম্বার্ট ইটন সিনড্রোম হচ্ছে যে ইম্প্রুভ হয় আর মায়াস্থেনিক গ্রেভিস হচ্ছে উইকনেস হয়। এখানে কেন ইম্প্রুভ হয়? কারণ এই যখন একটা নিউরনকে আমি বারবার স্টিমুলাস করবো, অর্থাৎ বারবার সোডিয়াম আসতেছে, অর্থাৎ বারবার স্টিমুলাস হচ্ছে, তাহলে বারবার এখানে তো সবগুলো ব্লক না, কিছু কিছু ক্যালসিয়াম চ্যানেল খোলা আছে, তো একটা ক্যালসিয়াম চ্যানেল বারবার ক্যালসিয়াম ঢুকাচ্ছে, যার কারণে ক্যালসিয়ামের অ্যামাউন্ট ইনক্রিজ হচ্ছে। ঠিক আছে, স্টিমুলাস দিতে দিতে যখন ক্যালসিয়ামের অ্যামাউন্ট একটা পর্যায়ে কি ইনক্রিজ হয়ে যায়, তখন বেশি বেশি ক্যালসিয়াম অ্যাসিটাইলকোলিনগুলো হঠাৎ করে বের করে দেয়, এবং এই রিসেপ্টরগুলো তো খালি, এই জন্য ভালো মতো অ্যাক্টিভেট করতে পারে। এরপরে ফোর হচ্ছে যে আমরা কিছু টেস্টের মাধ্যমে এগুলোকে কী করতে পারি, ডিফারেনশিয়েট করতে পারি। যেমন আমরা যদি রেডিওলজিক্যাল এক্সামিনেশন করি, দেখবো যে আমরা এখানে কী পাবো, থাইমোমা পেতে পারি বা থাইমিক হাইপারপ্লাসিয়া দেখতে পারি, ঠিক আছে, থাইমিক হাইপারপ্লাসিয়া। আর এখানে রেডিওলজিক্যাল এক্সামিনেশন আমরা হয়তো সিটি স্ক্যান বা এমআরআই এগুলো করলে আমরা স্মল সেল কার্সিনোমা ধরা পড়তে পারে, ঠিক আছে। এখানে যদি আমি বায়োকেমিক্যাল টেস্টে অ্যান্টিবডি টেস্ট করি, আমরা অ্যাসিটাইলকোলিন এগেনস্ট অ্যান্টিবডি পাবো, এখানে আমরা ক্যালসিয়াম চ্যানেলের এগেনস্টে আমরা কী পাবো, অ্যান্টিবডি পাবো। এরপর আসে ট্রিটমেন্ট। অটোইমিউন ডিসঅর্ডারের প্রায় ট্রিটমেন্টের ক্ষেত্রে কিছু বেসিক জিনিস আছে, যেমন আমরা ইমিউন অ্যাটাককে কমানোর জন্য আমরা কী দিতে পারি, ইমিউন সাপ্রেসিভ ড্রাগ দিতে পারি, ইমিউন সাপ্রেসিভ ড্রাগ দিতে পারি। তো ইমিউন সাপ্রেসিভ ড্রাগ যখন আমরা দিয়ে কাজ হচ্ছে না, তখন আমরা কী করতে পারি, প্লাজমা পেরিসিস করতে পারি, ঠিক আছে, প্লাজমা পেরিসিস করতে পারি। আরেকটা ইম্পর্টেন্ট যেটা ডিফারেন্স, সেটা হচ্ছে মায়াস্থেনিয়া, এখানে আমরা সেমভাবে ইমিউন সাপ্রেসিভ ড্রাগ আর প্লাজমা পেরিসিস এখানেও করতে পারি, কারণ অ্যান্টিবডিগুলোকে আমাদের প্রোডাকশন কমাইতে হবে অথবা রিমুভ করতে হবে, দুটাতেই আমরা সেম জিনিস করতে পারি ট্রিটমেন্টের ক্ষেত্রে। কিন্তু স্পেসিফিক কিছু ট্রিটমেন্ট আছে, সেটা কি, এখানে দেখুন মায়াস্থেনিয়া গ্রেভিস কন্ডিশনটা অ্যাড্রোফোনিয়াম নামে যে ড্রাগটা, সেটা দিলে ইম্প্রুভ হয়, অ্যাড্রোফোনিয়াম ডাক্তার দিলে ইম্প্রুভ হবে। কিন্তু ল্যাম্বার্ট ইটন সিনড্রোমে ডাক্তার দিলে ইম্প্রুভ হবে না, অ্যাড্রোফোনিয়ামের কোনো ইফেক্ট তেমন পাওয়া যায় না, অ্যাড্রোফোনিয়ামের ইফেক্ট তেমন পাওয়া যায় না। এটা ট্রিটমেন্টে আমরা কোন ড্রাগ ইউজ করি, সাধারণত পাইরিডোস্টিগমিন ইউজ করি, কারণ পাইরিডোস্টিগমিন হচ্ছে মোটামুটি একটু লং অ্যাক্টিং, হ্যাঁ, 3-6 আওয়ার্সের ডিউরেশন থাকে। কিন্তু এখানে পাইরিডোস্টিগমিন ইউজ করলেও কোনো লাভ নেই, হ্যাঁ, পাইরিডোস্টিগমিন ইউজে কোনো লাভ নেই। তো এখানে কি ইউজ করবো, এখানে যে ড্রাগটা ইউজ করি সেটা হচ্ছে 3-4-ডায়ামান পাইরিডিন। এখন কথা হচ্ছে যে এখানে পাইরিডোস্টিগমিন কী কাজ করে, পাইরিডোস্টিগমিন কী করে, এখানে এই যে অ্যাসিস অ্যাসিটাইলকোলিন এস্টারেজ ইনহিবিটরটা আছে সেটাকে কী করে, ব্লক করে দেয়, ব্লক করে দিলে এখানে অ্যাসিটাইলকোলিন এস্টারেজের কনসেন্ট্রেশন বেড়ে যায়, অ্যাসিটাইলকোলিনের কনসেন্ট্রেশন বেড়ে যায়, এই জন্য এটা ভালোভাবে অ্যাক্টিভেট করে এবং মাসেলকে অ্যাক্টিভেট করতে পারে। আর এখানে কেন আমরা 3-4-ডায়ামান পাইরিডিন ইউজ করি, এটা হচ্ছে একটা পটাশিয়াম চ্যানেল ব্লকার। ইটমিনস আমি যদি আরেকবার বলি যে এখানে যখন একটা নার্ভ এন্ডিংয়ে সোডিয়াম ইনফ্লাক্স হয়, সোডিয়াম ইনফ্লাক্স হলে ভোল্টেজ গেটেড ক্যালসিয়াম চ্যানেল খুলে যায়, ক্যালসিয়াম চ্যানেল খুলে গেলে ক্যালসিয়ামগুলো ইনফ্লাক্স করবে, কিছুক্ষণ পরে আবার রিপোলারাইজেশন হয়ে যাবে, পটাশিয়াম খুলে গিয়ে পটাশিয়াম বের হয়ে যাবে। তাহলে মোট কথা হচ্ছে সোডিয়াম ঢুকলো এবং পটাশিয়াম বের হলো, ডিপোলারাইজেশন এবং রিপোলারাইজেশনের মাঝখানে কিছু অল্প সময় ধরে এই ক্যালসিয়াম চ্যানেলটা খোলা থাকে এবং ক্যালসিয়ামের ইনফ্লাক্স ঘটে, ঠিক আছে। তো যদি আমি কোনোভাবে এই পটাশিয়াম চ্যানেলটাকে ব্লক করে দিতে পারি, তাহলে কী হচ্ছে, দেখুন ডিপোলারাইজেশন হচ্ছে হচ্ছে, রিপোলারাইজেশন কিন্তু একটু দেরিতে হচ্ছে, যার কারণে ক্যালসিয়াম চ্যানেলগুলো একটু বেশি টাইম ধরে ওপেন থাকতে পারে এবং ক্যালসিয়ামগুলো ভেতরে ঢুকে অ্যাসিটাইলকোলিনগুলোকে বাইরে নিয়ে আসতে পারে। এই জন্য এই 3-4-ডায়ামান পাইরিমিডিন ড্রাগটা এখানে ভালো কাজ করে। ধন্যবাদ।